প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে চট্টগ্রাম প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বলেছেন জনসভা থেকে আগামী দিনের করণীয় সম্পর্কে নতুন দিক নির্দেশনা দেবেন দলের সভাপতি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। পলাগ্রাম মাঠে 11 বছর পরে প্রধানমন্ত্রীর আগামী রোববারের জনসভা ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরী, চলছে প্রচার প্রচারণা। সকালে জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা। এর আগে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। পলাগ্রাম মাঠের চতুর্দিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা যে কতগুলি দিতে দিয়েছেন তাদের এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার কারণে মানুষ 4 তারিখ ওইটাকে জনসভাকে জনসংহিত করবে। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে অনেক ভালোবাসেন, কারণ তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চট্টগ্রামকে ভালোবাসতেন। 6 দফা এই চট্টগ্রাম থেকে প্রথম তিনি ঘোষণা করেছিলেন লালদিঘির মাঠে। নেতারা বলেন জনগণের আস্থা নিয়ে দেশকে এগিয়ে নেবেন শেখ হাসিনা। এর প্রতিফলন দেখা যাবে চট্টগ্রামের জনসভায়। এখানে সরকারি সুযোগ সুবিধা আওয়ামী লীগ ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, বরং আমরা মনে করি সরকারে থাকবার কারণে কিছু অসুবিধা আমাদেরকে মোকাবেলা করতে হয়। আমাদের বিশ্বাস ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব সাড়া দেখা যাচ্ছে, তাতে আমার বিশ্বাস যে এই জনসভা জনসমুদ্রের রূপ নেবে। জনসভা থেকে 30টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং মিরসরায় ও সন্দ্বীপে জেটি নির্মাণ, আনোয়ারায় মেরিন একাডেমির আধুনিকীকরণ সহ 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।